हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। हाजिर हलम नतून आर एक भिडियो निये। आज के एखाने सारा दिन बिस्टी। बिस्टी कार ना पसंद, बाट आमार अनेक पसंद। बिस्टी सबाई पसंद करे कम एवं बेशी, किन्तु आमी अनेक अनेक पसंद करी। आज के सारा दिन बिस्टी खूबी भलो लगलो। तो बासाय आसलम काज थेके, तो चिंता करलम आज के এই বৃষ্টির ভিতরে তো খিচুড়ি রাঁধতেই হবে, কারণ বৃষ্টি হলে যদি খিচুড়ি রান্না না হয় তাহলে জানি কিরকম মজাই লাগে না। বৃষ্টির যে একটা আনন্দ সেটা উপভোগ করা যায় না। তাই আজকে আমি রান্না করব খিচুড়ি, ভুনা খিচুড়ি রান্না করব মুরগির মাংস দিয়ে। আর এই খিচুড়ি রেসিপিটি আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আজকে। আর আসুন আমি কিভাবে ভুনা খিচুড়িটি আজকে রান্না করেছি সেটাই আমি শেয়ার করব আপনাদের সাথে। তার আগে আমি আপনাদের একটু বাহিরের আবহাওয়াটা দেখিয়ে দিলাম। এটা আমি ব্যালকনি থেকে ভিডিও করেছি। কি খুব ভালো লাগতেছে না? সিনারিটা খুবই ভালো লাগে। বাহিরে বৃষ্টি, শা শা করে গাড়িগুলো যাচ্ছে, আমার তো ভালো লাগছে। এই তো আমি রান্না করেছি ভুনা খিচুড়ি। আর এই ভুনা খিচুড়িটা আমি রান্না করেছি কালিজিরা রাইস দিয়ে রান্না করিনি, আমি রান্না করেছি সোনা মুসুরি রাইস। এটা ইন্ডিয়ান চাল, এটা আমাদের এখানে ইন্ডিয়ান শপে পাওয়া যায়। আর এই চালটা ছোট ছোট হয়, কালিজিরা চালের মতো নেই, বাট খেতে অনেক মজা। আমরা যেহেতু সোনা মুসুরি চালের এই ভাত খাই, এই জন্য আমি এই চাল দিয়ে রান্না করেছি। আর এখানে আমি একটি শক্ত মুরগি হার্ট চিকেন আর কি কেটে নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে ক্লিন করে এটাকে আমি একটা জালির ভিতরে পানিটা ঝরা দিয়ে রেখেছি। আর আমি এইদিকে কিছু মুগ ডাল একটু ভেজে নিচ্ছি, কারণ মুগ ডালটা ভেজে নিলে খিচুড়িটা খেতে অনেক মজা হয়। আর আমি যেহেতু ভুনা খিচুড়ি রান্না করব, এই জন্য আমি মুগ ডালের পরিমাণটা বেশি দেব, আর মুসুরি ডালটা দেব সামান্য। আর এখানে আমি নিয়েছি আলু বোকরা, কিশমিশ, পেঁয়াজ কুচি, আর এখানে আছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ কুচি, আদা রসুন পেস্ট, একটু শাহী মশলা, লবণ, আর নিয়েছি তেজপাতা আর আস্ত গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এদিকে আমি একটা প্যান গরম করে আমি প্রথমে দিব একটু সরিষার তেল। যেহেতু আমি ভুনা খিচুড়ি রান্না করব, তাই অবশ্যই একটু সরিষার তেল দেব। আর এখন অ্যাড করে দিব অলিভ অয়েল। আমি একা সরিষার তেল দিয়ে রান্না করতে পারতাম, বাট আমি দোনো পদের তেলটা ইউজ করতেছি। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ গুলো একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ গুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচি আর সামান্য একটু লবঙ্গ। পেঁয়াজের সাথে
গরম মশলা, তেজপাতাটা একটু ভাজা হলে সেন্টটা ভালো আসে। এখন দিয়ে দিলাম লবণ। আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আমি সব মশলা একটু পরিমাণে বেশি করে দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমি মাংসের সাথে খিচুড়িটা রান্না করব, আর মাংসের যে মশলাটা সেই মশলাতেই খিচুড়িটা রান্না হবে। আদাটা একটু ভালো করে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিব গুঁড়ো মশলা। এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মশলাটা ভালো করে একটু গুনাতে হবে। এখন দিয়ে দিচ্ছি শাহি মশলা। এই শাহি মশলাটা আমি নিজে ঘরে বানিয়ে নিই, এটা অবশ্যই আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব নেক্সট টাইম ইনশাল্লাহ। মশলাটা ভালো করে ভাজা হয়েছে, এখন একটু পানি অ্যাড করে দিলাম। আর সব সময় একটা কথা মনে রাখবেন, রান্নার মশলাটা যত ভালো করে ভুনাবেন ততই রান্নাটা মজা হবে। মশলাটা ভালো করে ভুনানো হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দিলাম মুরগির মাংস। আর আগেই বলেছি এটা আমি হার্ড চিকেন দিয়ে রান্না করতেছি, আপনারা ইচ্ছা করলে ব্রয়লার মুরগি দিয়েও রান্না করতে পারেন। বাট এটা শক্ত মুরগি দিয়ে রান্না করলে মজাটা অনেক বেশি হয়। আর এটা যেহেতু শক্ত মুরগি তাই এটা একটু ভালো করে ভুনিয়ে আমি ভালো করে পানি দিয়ে আবার রান্না করব অনেকক্ষণ। আমি আবার একটু গরম পানি অ্যাড করে দিয়েছি, এখন আবার ঢেকে দেব। আর খেয়াল করেছেন যে আমি মাংসটা খুবই ভালো করে ভুনাচ্ছি, আর এটা যত ভালো করে ভুনানো হবে ততই মজা হবে। মাংসটা সিদ্ধ হয়ে গেছে মোটামুটি আর ভুনানো হয়ে গেছে, তাই এখন আমি অ্যাড করে দিলাম চাল ডাল। এখানে আমি আগেই বলেছি সোনা মুসুরি চালের সাথে মুগ ডাল আর সামান্য একটু মুসুরি ডাল অ্যাড করেছি। আর মুসুরি ডালের পরিমাণটা কমই দিবেন, তা না হলে এটা গলে গিয়ে খিচুড়িটা ঝরঝরা হবে না, একটু মেল্ট হয়ে যাবে। এখন আমি চালটা ভালো করে ভুনিয়ে নিয়েছি, এখন অ্যাড করে দিলাম কাঁচা মরিচ। আর এই চালটা অবশ্যই ভালো করে ভুনাতে হবে, চালটা যত ভালো করে ভুনানো হবে ততই খিচুড়িটা খেতে মজাও লাগবে। চালটা খুব ভালো করে ভুনানো হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দিচ্ছি গরম পানি। অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি।
এখন দিয়ে দিলাম কিশমিস আর আলু বকরা। আর মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি যাতে এটা লেগে না যায়। আর লবণটা অবশ্যই চেক করে নেবেন আপনাদের স্বাদ মতো। আমিও লবণটা চেক করে নিয়েছি, আমার লবণটা পারফেক্ট আছে। এখন আমি অ্যাড করে দিলাম খাঁটি ঘি। আর পানিটা অনেকটা কমে আসতেছে, আর কিছুক্ষণ পরে এ পর্যায়ে আসলে আমি এটাকে লো ফ্লেম করে দেব। এখন আমি ডেকে লো ফ্লেমে রাখব 10 থেকে 15 মিনিট। পরে আমি এটা একটু নেড়ে দিচ্ছি, দেখুন পানিটা একেবারেই কমে গেছে এবং ঝরঝরা হয়ে গেছে, আর চালটাও পারফেক্ট ভাবে ফুটে গেছে। এখন আমি আবার একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আবারও 10 মিনিটের মতো দমে রাখবো। দশ মিনিট পরে হয়ে গেছে আমার পারফেক্ট মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি। এখন আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর এই তো হয়ে গেছে আমার ভুনা খিচুড়ি, চিকেন ভুনা খিচুড়ি। খেতে অসাধারণ হয়েছিল মাশাল্লাহ, খুবই মজা হয়েছে বিশ্বাস করুন। আর এভাবে যদি আপনারা রেসিপিটা ফলো করে রান্না করেন, আপনারাও বুঝবেন যেটা খেতে কতটা মজা হয়। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন প্লিজ। আর বেল আইকন ক্লিক করে অবশ্যই আমার পাশে থাকবেন, যাতে আমার সব নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। তাহলে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।